টোটাল 4 পিস আমি কে সন্ধানটা দেবো জায়গাটা চিকেনটা জাস্ট দেখে নাও আজ আবার চলে এসেছি আমি বিরাটিতে যাচ্ছিলাম ওই বিরাটি স্টেশনের দিকে এর আগেও তোমার সাথে শেয়ার করেছি ঢেকটা সিঙ্গারা আজকে একটু অন্যরকম ফুড এনেছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত দাঁড়িয়ে আছি স্টেশনে একদম দেখতে পাচ্ছ পিছনের ট্রেন লাইনও রয়েছে আজকে বিরাটিতে খেতে এসি হলো মোমো আর হলো স্প্রিং রোল সেটার বাজেট কত বা কত দামে তোমরা পাবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো এই হলো বিরাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম আর তার ঠিক পাশেই রয়েছে কিন্তু এই দোকানটি দাঁড়িয়ে আছি একদম দোকানের সামনে যেখানে খেতে এসে তোমাদেরকে বললামই আর সঙ্গে রয়েছে দিদি দোকানে চলো দিদি দিয়ে একটু জেনে নিই যে দোকানে কী কী খাবার রাখে আর সঙ্গে মোমোর কী ভ্যারাইটি রয়েছে বা রোলেরই কী ভ্যারাইটি রয়েছে চলো ভাই তোমার নামটা একটু বলো আমার নাম গৌরী আচ্ছা তোমার দোকানে কী কী খাবার রাখো যদি একটু বলো আমাদের দোকানে ফ্রাই মোমো আর চিকেন স্টিম রোল আচ্ছা চিকেন স্টিম আর ইডলি দোসা আর স্প্রিং রোল আচ্ছা এগুলোই তোমার দোকানে রয়েছে আর এগুলো কি তোমরা নিজেরাই বানাও আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছ দিদি এটা কি করছো তুমি কিসের চার্জ তুলছো আচ্ছা মোমো আর মোমো কি কি রাখো এখানে তুমি চিকেন মোমো আর স্টিম মানে ফ্রাই আর প্রাইস গুলো কেমন আছে মোমোর যদি একটু বলো স্টিমটা হচ্ছে 50 টাকা 6 পিস ওটা মানে ইয়ে দেওয়া হয় স্যুপ দেওয়া বলে আর স্যুপ মানে ইয়েটা ফ্রাইটা প্যান ফ্রাইড হচ্ছে 40 টাকা ওতে স্যুপ দেওয়া হয় না আচ্ছা যদি প্যান ফ্রাইয়ের সাথে বা ফ্রাইয়ের সাথে যদি তোমার এক্সট্রা স্যুপ নেওয়া হয় তাহলে কি তোমার এক্সট্রা চার্জেবল আছে 50 টাকা পড়ে যাবে আচ্ছা 50 টাকা পড়ে যাবে মানে 10 টাকা এক্সট্রা ওখানে মোমোগুলো কাটছে দিদি আর এখানে স্টাফিং করা হচ্ছে আর এই হলো স্টাফিং এর পুরো কোয়ান্টিটিটা মানে ফুডটা আর দেখো কিভাবে ভরছে যথেষ্ট কিন্তু স্টাফিং যেটা ভরছে সেটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে স্টাফিংও কিন্তু ভালো মতোই ফুড কিন্তু দেওয়া রয়েছে স্টেশনের এই দোকানটায় তোমরা মোমো স্প্রিং রোলের সাথে সাথে কিন্তু তোমরা ইডলি ডোসার অপশানগুলোও পেয়ে যাবে তোমরা যদি কেউ মনে করো যে সাউথ ইন্ডিয়ান ফুড খাবে সেটাও এখানে এসে খেতে পারো বা যদি ভাবো যে মানে এই টাইপের ফাস্ট ফুড খাবে সেটাও কিন্তু খেতে পারো দিদি এখানে দেখতে পাচ্ছি যে তুমি ইডলি ধোসাও রাখো এগুলোর প্রাইসগুলো কেমন আছে সেগুলো যদি একটু বলো আচ্ছা ধোসার সাথে কি কি থাকছে ডাল তারপরে চাটনি আচ্ছা সাম্বার ডাল এখানে এবার স্প্রিং রোলের যে ময়দার ডোটা রয়েছে সেটা বেলে নেওয়া হচ্ছে এরপরেই কিন্তু এর মধ্যে পুরটা দেওয়া হবে ময়দা দিয়ে বানাচ্ছি এটা রোলটা কিন্তু এটা আসলে ময়দা হয় এটা ওই কি বলে কর্নফ্লাওয়ার থাকে ওইটা আর ময়দার ঘোল থাকে ওইটা দিয়ে ওর ইয়েটা বানানো আচ্ছা ওইটা এখন করছি না এমনি বেশি রাখছি না বলে ওইটা করি নি এখন নর্মালি এটা করি এবারে দেখতে পাচ্ছ পুরগুলো দিয়ে দিচ্ছে পুরের মধ্যে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম চিকেন সব রকম রয়েছে এবার এটাকে সুন্দর করে মুড়ে নেয়ার পালা স্প্রিং রোলগুলো একদম তেলে দিয়ে দেওয়া হয়েছে ডুবো তেলে স্প্রিং রোল আর এটা রয়েছে হলো অনলি মানে শুকনোর ওপরে আর এটা তোমরা গ্রেভি চাও সেটাও কিন্তু নিয়ে নিতে পারো এটা কিন্তু এরকম কেটে 2 পিস দেওয়া হয় মানে টোটাল 4 পিস আমি যেহেতু একটু মানে দুটো গ্রেভিতে নিয়েছি আর দুটো এরকম শুকনো নিয়েছি যাতে দুটো
সারোবারি টেস্ট তোমাদেরকে জানাতে পারি। আর গ্রেভি করলে স্প্রিং রোলটা 10 টাকা বেড়ে যাবে, কিন্তু এটা নর্মাল যদি তোমরা নাও এটার দাম পড়বে হলো 30 রুপিস। একটু টেস্ট করেও জানিয়ে দিই, আর গ্রেভি স্প্রিং রোলটা হচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। চিকেনের কুচিগুলো রয়েছে, সঙ্গে তো ক্যাপসিকাম আর পেঁয়াজ, যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো থাকা দরকার সেগুলো রয়েছে। আর সঙ্গে তো জানিয়েছি আগেই যে এই সেজওয়ান সসটা কিন্তু ওদের বাড়ির বানানো ওনাদের, এগুলো কিন্তু কোনো ওটাই রেডিমেড নয়। টেস্টটা কিন্তু সত্যি ভালো হয়েছে, আর গ্রেভিটা যেহেতু হচ্ছে ওটা মনে হয় আরও বেস্ট হবে, কারণ এটা যেহেতু গ্রেভি নেই শুকনো শুকনো, এটা টেস্টটা অনেকটা রোলের মতো আসে। আর ওটা যেহেতু গ্রেভি টাইপের হবে, আই থিঙ্ক মনে হচ্ছে মোমো টাইপের টেস্ট হবে। আর এটার যে টেস্টটা রয়েছে অনেকটা হলো কি বলবো তোমাদেরকে, প্যান ফ্রাইজে মোমো আমরা খাই সেই টাইপের টেস্ট কিন্তু তোমরা এটার মধ্যে। স্প্রিং রোল এটাতে আলাদা করে বলার কিছু নেই, জাস্ট গ্রেভিটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে জানাই। চলো, একটা মিষ্টি ঝালের কম্বিনেশন রয়েছে, সঙ্গে টকও রয়েছে। আর পুরো গ্রেভি দেওয়া স্প্রিং রোলটা তো দেখতে পাচ্ছ, রোলটা একবার তোমাদেরকে এক বাইটে খেয়ে বলে দিই যে কেমন টেস্ট এসছে। ভিতরে ঢুকে গেছে রোলের, খুবই কিন্তু সুন্দর লাগছে, আর চিকেনগুলো পুরো ম্যাশড হয়ে গেছে, সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ মানে সুন্দর অন্যরকম মানে খেতে লাগছে। আর হলো তোমাদের তো আগেই বলেছি খাবারটা অনেকটা হলো প্যান ফ্রাইড মোমোর যে টেস্টটা আসে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখন আমাদের প্যান ফ্রাইড মোমো, মোমোগুলোর সাইজগুলো জাস্ট দেখে নাও। আর সঙ্গে কিন্তু আমি স্যুপও নিয়ে নিয়েছি, তোমরা যদি শুধু প্যান ফ্রাইড মোমোটা নাও তাহলে 40 রুপিস, আর স্যুপ নিলে 10 টাকা বাড়বে। স্যুপের ঘনত্বটা দেখে নাও, আর সঙ্গে কিন্তু চিকেনের পিসও রয়েছে, আর বাকি ভেজিটেবল তো তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে তোমাদেরকে মোমোটা ট্রাই করে বলে দিই যে কেমন টেস্ট হয়েছে, আর ভিতরের পুরটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, বা সেটা তৈরি হওয়ার পর টেস্টটা কেমন এসছে সেটা চলো বলে। চিকেনের জাস্ট স্টাফিংটা দেখে নাও, আর চিকেনগুলো কিন্তু অসম্ভব সুন্দর সেদ্ধ হয়েছে। এই যে ভিতরের চিকেনটা জাস্ট দেখে নাও, দেখো পুরো কিন্তু সেদ্ধ হয়েছে, আর একদম কিন্তু ম্যাচড চিকেন রয়েছে, আর ভালোই কোয়ান্টিটিতে ভিতরে রয়েছে। মোমোর যে কোডিংটা একদম কিন্তু পাতলা হয়েছে, আর পুরটাও খুব সুন্দর কিন্তু জুসি রয়েছে। আর ভিতরের তো চিকেনটা তোমাদেরকে আগেই দেখালাম, একদম কিন্তু কিমা কিমা রয়েছে। গ্রেভিটা তোমাদেরকে আলাদা করে আর বললাম না যে গ্রেভিটা স্প্রিং রোলে ছিল, সেটাই কিন্তু সেম গ্রেভি এটার মধ্যে রয়েছে। জাস্ট মোমোটা তোমাদেরকে ট্রাই করে বলে দিলাম যে কেমন রয়েছে আর কেমন কি টেস্ট। স্যুপটা তো আগেই বলেছি যে একদম ঘনত্ব মোটা রয়েছে, আর চিকেনগুলোও রয়েছে, চিকেনটা যেহেতু মুখে পড়লো সেগুলো সুন্দর সেদ্ধও হয়েছে, আর কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ। মোমোর সাইজগুলো জাস্ট দেখো, 40 টাকায় কিন্তু মোমোর সাইজগুলো একদম ঠিক আছে, ভিতরে পুরো ঠিক আছে, আর টোটাল মোমো থাকে কিন্তু 6 পিস। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানেই এনে বানানো হয়, আর বাড়ি থেকে কিন্তু সব রেডি করে আনে সেরকম কিন্তু নয়, তোমরা কিন্তু একদম টাটকা ফ্রেশ আর গরম গরমে কিন্তু মোমো এখানে সার্ভে পেয়ে যাবে। ট্রাই করে দেখলাম, দুটো খাবারই কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্ট কিন্তু অসাধারণ। তোমরা এই বিরাটি স্টেশনের এই দোকানটা এসে খেতে পারো, লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিই। তোমার লোকেশনটা একটু বলে দাও বন্ধুদেরকে। লোকেশনটা হচ্ছে বিরাটি স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মের উপরে, একদম মানে শিয়ালদার দিক দিয়ে আসলে কাছে পাবে, আর যদি বনগা দিক দিয়ে আসো তাহলে একটু দূরে আছে, 2 নম্বর প্ল্যাটফর্ম উপরে আছে। আচ্ছা, আর তোমার টাইমিংটা একটু বলে দাও, কটা দিয়ে খোলো দোকানটা? টাইমিং আমরা আসি 4টার দিকে, এমনি সব রেডি করতে করতে ওই 5টা বেজে যায়। 5টা থেকে, আচ্ছা আচ্ছা, মানে 5টা থেকে এলে সব রকম খাবারই পেয়ে যাবে তাই তো? তারপর 11টা মানে 10টা অবধি হবে, ওই বন্ধ করতে করতে 11টা। চলো, খাবার সত্যি খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল দিদি সত্যি বললাম, আর দামগুলো খুবই রিজনেবল, খুব ভালো লাগলো, আবার এসে ট্রাই করব কখনো এলে। যদি নেক্সট কখনো আসি তোমাদেরকে সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো রাখে দিদি, ইডলি ধোসা এগুলো ট্রাই করে দেখাবো,
চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা কিন্তু করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করে দিও। প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল আর একদম টাটকা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এখানে এসে কিন্তু অবশ্যই ট্রাই করো কখনো, আর খেলে অবশ্যই জানিও যে কেমন লাগে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে।